অসহায় এবং দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন জনছায়া ফাউন্ডেশন। এটি মূলত অরাজনৈতিক এবং অলাভজনক একটি সংগঠন। করোনা সংক্রমণের শুরু থেকেই অসহায় এবং পথ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। আজ বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অসহায় এবং দুস্থ 1000 মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জনছায়া ফাউন্ডেশন। এই উপহারের মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, দুধ, সেমাই। এই ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। ঢাকা 16 আসনের ঈদুল ফিতরের দিন একটা মানুষের যাতে একটা থালা, তার মানে প্লেট যাতে খালি না থাকে, সবার প্লেট যাতে ভরা থাকে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ফয়সাল তুহিন, ঢাকা নিউজ।